ওয়েলকাম সবাইকে। আমার আজকের রেসিপি রুই মাছের কালিয়া। আর এই কালিয়া রান্না করার জন্য আমি 5 পিস রুই মাছকে ধুয়ে নিয়েছি, তাতে 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর মশলা মাখানো হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান গরম করতে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 6 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো 2 পিট মোটামুটি একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি এখান থেকে মাছগুলো একটা পাত্রে তুলে নেব আর এই তেলের মধ্যে রান্নাটা করে নেব। তার জন্য আমি প্রথম থেকেই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো মাছগুলো তোলা হয়ে গেলে এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা ডালচিনি স্টিক, 3টে এলাচ। আমি লবঙ্গটা দিইনি, আপনারা চাইলে 4টে লবঙ্গও দিতে পারেন। মশলাগুলো হালকা ভেজে নিয়ে এতে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটার জায়গায় গোটা পেঁয়াজও দেওয়া যায় পাতলা করে কুচিয়ে। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর এতে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর পেঁয়াজ বাটার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো 2টো মশলা দেওয়ার পর আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এটা কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য একটু পানি দেবো। সামান্য একটু পানি দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। কাঁচা পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটার গন্ধটা দূর করার জন্য এটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি ওভেনের হিটটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করব সামান্য একটু নুন, যেহেতু মাছ ভাজাই নুন ছিল তার জন্য সামান্য একটু নুন দিয়ে আর তার সঙ্গে টমেটো বাটাটা দিয়ে দিলাম আর দিলাম 5টার মতো কাজু বাটা। আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে বেটে দিয়েছি আর 5টা কাজুকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে দিয়েছি। কাজু টমেটো নুন দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর সামান্য একটু পানি দিলাম আর দিয়ে দিলাম 2 চামচ টক দই। টক দইটা দিয়ে আমি কিন্তু ওভেনটা একদম লো করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর আমি এতে দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দেব। এই পানিটা দিয়ে মশলাটা আমি আরও একবার কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি এতে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়েছি একটু মিষ্টি হওয়ার জন্য। তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। এবার আমি গ্যাসে ওভেনের যে হিটটা আছে ওটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এতে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর হিটটা একটু বাড়িয়ে দিয়ে এটা ফুটিয়ে নেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর যখন ফুটে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। আরও 3 মিনিট আমি এটা রান্না করে নেব। 3 মিনিট পর এটা খুলে আমি সামান্য একটু ঘি দেবো। ঘিটা দেওয়ার পর ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। গরম মশলা আর ঘি মাছের ঝোলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মাছগুলোকে একটু উল্টে দেবো যাতে ঘি গরম মশলা ঠিকঠাকভাবে মাছের সঙ্গে মিশে যায়। এভাবে উল্টে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ওভেনটা অফ করে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।